Assalamualaikum friends, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আমার আজকের ব্রেকফাস্ট এখানে আছে কিছু সবজি, সাথে চিকেনটাকে আমি ফ্রাই করে নিয়েছি, আর সেটা অবশ্যই সরিষার তেলে, কারণ আমার কাছে এখন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা নেই। তো আমি আমার কাছে মাস্টার্ড অয়েল ছিল, আমি সেটা দিয়েই এটাকে ফার্স্ট একটু বয়েল করে তারপর ফ্রাই করে নিয়েছি। তো এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার মেয়ে টুকটুক করে আঙ্গুর খাচ্ছে। আমার মেয়ে কোনো জিনিস নিজে হাত দিয়ে ধরে তো খাই না, আর যদি আমি দেই মুখে জোর করে দিলেও সেটা ফেলে দেয়। তো ওর কাছে আজকে আঙ্গুর খাওয়াটা একটু শেয়ার করলাম। পর আমাদের বাসায় আবার রান্না হলো ইলিশ মাছ। তবে এটা সবচেয়ে বড় সাইজ, এর জন্য আর আসলে রেখে দেওয়া, যদিও আগে থেকে ফ্রিজে অনেকগুলো মাছ আছে, তারপরেও নেওয়ার একটাই কারণ, কারণ এটার সাইজটা অনেক বড় আর দেখতে কত সুন্দর দেখুন। তো এই জন্য এগুলোকে রাখা হয়েছে। এই মাছগুলোর সাথে এখানে কিছু ছোট মাছও নেওয়া হয়েছে, যেগুলোকে বলে চাপিলা। তো এই ছোট মাছগুলোকেও রাখা হয়েছে, কারণ একই সাথে লোকের কাছে দুই ধরনের মাছ ছিল। তো আমরা অল্প করে রেখেছি যেহেতু ছোট মাছ কম খায় বাসায়। তো এখান থেকে একটাকে আজকে কেটে ফ্রাই করব। সো চলুন আপনাদেরকে দেখাই। আমি এটাকে আপাকে দিয়ে বলেছি কাটতে, সো আপা এটাকে কেটে নিচ্ছে। এরপর আমি এটাকে ফ্রাই করব। তো এই যে আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ক্লিন করার পর হলুদ মরিচ দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি চুলায়। ফ্রাই হচ্ছে, আমি আরেক চুলায় আমার বেবির জন্য একটু সবজি খিচুড়ি করব। তো একটু চাল ডাল মিক্স করে তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি, এগুলো একত্রে ওর জন্য একটু আলাদা খিচুড়ি করে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমার ফিশ ফ্রাই একদমই রেডি। তো দেখুন দেখতে কেমন লাগছে, অনেক ইয়ামি। আর আমার কাছে তো বরাবরই এখন ইলিশ মাছ ভালোই লাগে খেতে, কারণ বাসায় সবাই যেহেতু পছন্দ করে, ওদের জন্য রান্না করতে করতে এখন আমারও খুব ভালো লাগে, বিশেষ করে ভাজাটা। তো আমি আর লেট না করে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আমি সবাইকে টেবিলে দেখি সবার জন্য খাবার রেডি করছে, যদিও আমি এখন খাবো না, বিকজ আমি পরে খাবো। আমি সবার জন্য প্লেট রেডি করছিলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার হাজব্যান্ড অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই হচ্ছে আমার খাবার, আর আমি আমার পিসটাকে আলাদা রেখেছিলাম, বিকজ আমি এটা ডিমটা খাবো না। তো আমি ডিমটাকে আগেই বের করে তারপর আলাদা করে মাছটাকে ফ্রাই করে নিয়েছি, বিকজ আমি যেহেতু কেটো স্টার্ট করেছি, তো এখানে আমি সবজির সাথে মাছটাকে খাচ্ছি। আর এর কিছুক্ষণ পর, এক থেকে দেড় ঘন্টা পর, আমি এখানে আপেল খাচ্ছি, আর আপেলটাকে আমি হালকা একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে জাস্ট মিক্স করে তারপর খাচ্ছি। এভাবে আমার আপেল খেতে খুবই ভালো লাগে, যেহেতু এই আপেলটা একটু টক টাইপের ছিল। তো এইভাবে আমি খাচ্ছি, আর এভাবে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু সেমাই রান্না করেছি। এটাকে
কেকে ডেকোরেশন করে জাস্ট টেবিলের উপর রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব আর ফ্রিজে রাখার পর ঠান্ডা সময় এটা খেতে অনেক বেশি মজা লাগে তো দেখলাম আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে তো ফুচকাটা খাওয়ার পিছনে অবশ্যই একটা রিজন ছিল বিকজ এই ফুচকাটা আমাদেরকে আমার ছোট ননদের তরফ থেকে ও আমাদেরকে খাওয়াচ্ছে তো সবাই মিলে এখন ফুচকা পার্টি হবে বাসায় তো আমি এক এক করে ফুচকাগুলোকে বানিয়ে নিচ্ছি আপনাদের সবার সাথে চল ফুচকাটাকে খেয়ে নিলাম এবার আমি বারান্দায় চলে এসেছি খুব ইউনিক একটা জিনিস চোখে পড়লো খুবই ছোট্ট একটা ব্যাঙাচি আমার বারান্দায় চলে এসেছে এটা কিন্তু লাফিয়ে আসছে এটা বোঝাই যাচ্ছে আমার বাসাটা দোতলা মানে আমার দোতলার বারান্দায় এটা চলে এসেছে এতটা মানে হ্যাপি লাগছিল দেখে ছোট্ট একটা ব্যাঙ সে লাফ দিতে দিতে আমার বারান্দায় চলে এসেছে আর আমি এটাকে বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার করা শুরু করে দিয়েছি তো ফটোগ্রাফি করছিলাম যে কোনভাবে ভালো লাগে তো দেখলাম যে ও কীভাবে লাভ দিয়েছে আর সেটাও অবশ্য আপনারা আমার এই ভিডিওতে বুঝতে পারবেন একটু আগে দেখলাম যে একটা সিঁড়ি থেকে লাভ দিয়ে ও আরেকটা সিঁড়িতে যাচ্ছে এভাবে করে করে ও একদম দোতলায় চলে এসেছে তো আমি এটাকে একদম পাতার মাছ দিয়ে অনেকভাবেই ফটোগ্রাফি করেছি তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে দেখে যেহেতু একটু বৃষ্টির সিজন তো কীভাবে লাভ দিতে দিতে আমার বারান্দায় চলে আসলো আর এত কিউট ছিল ব্যাঙটা দেখতে আসলে কী বলবো তো যাই হোক আমি আমার অর্কিড গাছগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখান থেকে আমি দুটো ফক্সটেল অর্কিড অর্ডার করেছিলাম অনলাইনে তো সেইখান থেকে দুটোকে আমি দুইভাবে লাগিয়েছি একটা কোকোপিটের মাঝে টপে লাগিয়েছি আর আরেকটা শুধুমাত্র কাঠের সাথে বেঁধে দিয়েছি কারণ আমি অনলাইনে দেখেছি এটাকে কী কীভাবে লাগানো যায় দুটো গাছ ছিল আমি দুই স্টাইলে লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি রুমে এসে দেখলাম আমার জন্য একটা সুন্দর গিফট এসেছে আর গিফটটা হচ্ছে ফেথফুল প্রোডাক্টস থেকে তো আমি নামটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি আপনারা চাইলে ফেসবুক থেকে এই পেজ থেকে এই ধরনের সুন্দর সুন্দর আরও ইয়াররিং কালেক্ট করতে পারেন তবে আমার কাছে অনেক পছন্দ হয়েছে এক কথায় কারণ দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত কিউট দেখতে এটা তো আমি হাতে পেয়ে অনেক বেশি খুশি লাগছে আমার আসলে কী বলবো অনেক পছন্দ হয়েছে আমার তো আপনারা এই ধরনের বা এর চেয়ে ছোটো অথবা বড় যারা যেই সাইজের দুল পছন্দ করেন এই পেজটা থেকে আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তবে আমার ডিসক্রিপশন বক্সে এই ফেথফুল প্রোডাক্টসের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারেন সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিকজ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমি এটা পরে সাথে কিছু ফটোগ্রাফিও করেছি তো আপনাদেরকে আমি সেই ফটোগ্রাফিগুলো দেখাবো আমি ভেবেছিলাম এটার ছবি দেখে হয়তো বা এটা একটু ছোটো সাইজের হতে পারে বাট দেখলাম যে এটা খুব বড় সাইজের ইয়ারিং আর আমার কাছে খুবই পছন্দ তো এই যে বন্ধুরা আমার ফটোগ্রাফিগুলো দেখে নিন এরপর আমি আমার ডিনার করতে চলে আসলাম বিকজ ডিনারটা আমি রেডি করেছি তো এখানে আমি একটা গাজরের হাফটা ইউজ করেছি যেহেতু গাজর বেশি খাওয়া যাবে না তো এই জন্য একটা গাজরের হাফটা নিয়ে সাথে টমেটো ছিল এখানে লাউ আছে তারপর আছে বরবটি মিক্সড সবজি সাথে বাঁধাকপিও আছে আর সাথে আমি চিকেন নিয়েছি তো সব কিছু আমি ফার্স্ট একটু হালকা বয়েলড করে এরপর একটু সরিষার তেল অথবা ঘি দিয়ে এগুলোকে ফ্রাই করে তারপর খাই এভাবে করেই আমি আমার বিশেষ করে রাতের ডিনার অথবা দুপুরের লাঞ্চটা এভাবে করে থাকি সো আমার এই কেটো ডায়েটের যেই
ফর্মুলাটা আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করার চেষ্টা করছি। তো যারা যারা এটা আগেও করেছেন তারা আমাকে অবশ্যই টিপস দিবেন, কমেন্টে বলবেন যে কোন জিনিসটা খাওয়া উচিত কোনটা খাবো না, এটা অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।